জেলার সম্মানিত সভাপতি ভাই তৌহিদ বিন তোফাজ্জল হক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা জেলা কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি, তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মোহতারাম আমিরে জামাতের উপর, উস্তাজুল আসাতিজা শেখ আব্দুস সামাদ সালাফি হাফেজাহুল্লাহ, যিনি আমাদেরকে এখানে প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন, আজকে উপস্থিত ছিলেন। আজকের প্রধান আলোচক বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সাথে সাথে ঢাকা জেলার সকল নেতাকর্মীকেও মোবারকবাদ জানিয়ে দুটি কথা বলে আমার সমাপনী ভাষণ প্রধান অতিথির আগেই শেষ করছি ইনশাআল্লাহ, কারণ উনি আমাদের মূল জিম্মাদার, উনি আমাদের শেষ নসিহা প্রদান করবেন। প্রথমত, আমাদের উপমহাদেশে ছাত্র সংগঠন কেন দরকার এটা কি আমরা জানি? দেখেন, আমাদের উপমহাদেশে ছাত্র সংগঠন মূলত দুই ধরনের, এক বস্তুবাদী ছাত্র সংগঠন, আর একটা হচ্ছে ইসলামিক ছাত্র সংগঠন। বস্তুবাদী ছাত্র সংগঠন যারা ইহো জগতীয় সেকুলার থিওরি মতবাদ এবং তত্ত্ব তথা কোনো ব্যক্তি মতবাদ অথবা ব্যক্তি আদর্শ, জাগতিক কোনো ব্যক্তিকে নিয়ে হচ্ছে কি তাদের সংগঠনের মূলনীতি পরিচালনা করে। দ্বিতীয়ত, ইসলামিক যারা সংগঠন অধিকাংশই যারা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই মানহাজে চলার চেষ্টা করে। এখন কথা হলো, ইসলামী ছাত্র সংগঠন বা বস্তুবাদী ছাত্র সংগঠন বা দেশ ভাগের পরপর থেকেই এই উপমহাদেশে কি ছাত্র সংগঠনের প্রচলন শুরু হয়ে গেছিল। তারপর আমরা দেখি ইসলামী ছাত্র সংগঠনগুলো আছে বা যুব সংঘ আছে, যুব সংগঠন আছে, তার সাথে সাথে আহলে হাদিস ছাত্র সমাজের কেন প্রয়োজনীয়তা এটা আপনাদেরকে একটু কথা বলি। দেখেন, আমাদের প্রধান আলোচক উনি বলে গেছেন যে বাংলাদেশে আমরা সংগঠন করি কারোর সাথে শত্রুতা, সহসিত কোনো শত্রুতা পোষণ করে নয়, সেটা বস্তুবাদী হোক অথবা অন্যান্য ইসলামী সংগঠন হোক না কেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ এদেশের শিক্ষা সংস্কার আন্দোলনে ভূমিকা রাখবে। এখন দেখেন, আমাদের বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কেন দরকার? এই উপমহাদেশে আহলে হাদিসরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই ভূখণ্ডটাকে এই ইসলামের জন্য যে এনেছে, কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের যুবক এবং ছাত্রদের একসাথে কাজ হয়, কিন্তু এককভাবে এদেশের মাটিতে দিয়ে আহলে হাদিসদের ছাত্র সংগঠনের দাবি ছিল, এটাই হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ পূরণ করেছে, নাম্বার এক। দ্বিতীয় কথা, আহলে হাদিস ছাত্র সমাজ কেন আবার দরকার হলো, এটা হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সালফে সালিহিনের মানহাজ অনুসারে। আমরা আবারও বলি, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ সালফে সালিহিনের মানহাজ অনুসারে এই বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কাজ করতে চায়। আরেকটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে আমার ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষকের সাথে কথা হচ্ছিল, ওনার কথাটা আমার শুনে ভালো লেগেছে। হাজার হাজার স্টুডেন্ট আছে, হাজার হাজার কি আছে ছাত্র ছাত্রী আছে, যে যে ব্যানারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী কাজ করতে চাই, তাদেরকে আমরা কি করতে চাই, সহযোগিতা করতে চাই। তার এই কথাটি আমার শুনে আমি আনন্দিত হয়েছি। সম্মানিত সুধী, বর্তমান সমাজে সেকুলার বস্তুবাদী আদর্শের সাথে ইসলামিক আদর্শের বিশাল এক তফাত রয়েছে। আজকে আপনি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যদি যান তাহলে বুঝতে পারবেন, এই তথাকথিত ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্বে আমরা এই ছোট্ট ভূখণ্ডে যদি আজকে ছাত্রদেরকে একত্রিত না করতে পারি, এই শিক্ষিত সোসাইটিকে যদি আমরা একত্রিত না করতে পারি, তাহলে আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহর দাবি দেওয়া সামাজিকভাবে বিপ্লব ঘটানো কঠিন আছে।
আমাদের দেশ দেখছেন এই আমাদের দেশের ছাত্রদের বিশাল ইতিহাস আছে এই দেশের আন্দোলনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন 1985 সালে এদেশের কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কংগ্রেসে মানুষ যখন টিকতে পারলো না তখন কংগ্রেস যখন দেখলো যে এই ব্রিটিশরা এই ভূখণ্ডের জন্য 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল বঙ্গভঙ্গ রক্ষার্থে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ ঠেকাতে পারেনি বঙ্গভঙ্গ রদ হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের জাতিসত্তা রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আজকে মুসলিম জাতিসত্তা রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বলতে পারা যায় না এখন তথাকথিত বস্তুবাদী দাদাদের অনুযায়ী কথাবার্তাই চলে সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো আমাদের এই মুসলিম ভূখণ্ড পেলাম মাওলানা আকরাম খান নেতৃত্বে পরবর্তীতে 1947 সাল হলো কিন্তু 47 সালের পরে আমরা কি এই স্বাধীন পাকিস্তান পেলাম কিন্তু পাকিস্তান আমরা কি আমাদের চেতনা আমাদের মিটল না আমাদের কি হলো স্বাধীনতার আন্দোলন করতে হলো স্বাধীনতা আন্দোলন করেও আজকে এই ইসলামিক চেতনায় আমরা উজ্জীবিত হয়ে থাকতে পারছি না এই কারণে আমাদের যে নর্মস আমাদের যে ইসলামিক কাস্টমস ভ্যালু এগুলো রক্ষা করার জন্য সংগঠন অতীব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য আমরা যেন এই সংগঠনের সাথে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সাথে থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি আল্লাহ যেন আমাদের কবুল করুন সর্বশেষে আমাদের মহতারাম আমিরে জামাতের নসিহা শুনে যেন আমরা এখানে সর্বশেষ আমাদের হালকা নাস্তার খাবারের ব্যবস্থা আছে এটা নিয়েও যেন আমরা সবাই যেতে পারি আল্লাহ যেন আমাদের কবুল করুন সবাই বলে আল্লাহুমা আমিন সবাইকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা জেলার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সমাপনী বক্তব্য শেষ করছি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।